আমি সাকিবকে অবশ্যই বলবো যে সাকিব এগুলো এগুলো করছে, ওর আসলে জিদ তোমার উপরেই। বুবলি একটা ডেঞ্জারাস মেয়ে, সে শাকিব খানের কেরিয়ার ধ্বংস করতে গান বাংলা তাপসকে বেছে নিয়েছে। যে কত ট্যালেন্টেড এবং কত ভালো একটা মেয়ে এটা নাকি কেউ বুঝতেছে না, শুধু একমাত্র তাপস বুঝতেছে। ওর মতো ভালো মেয়ে নাকি তাপস জীবনে দেখতে পারে। এইবার খেলা শুরু হয়ে গেল রে ভাই, খেলা হবেই। লুবি মানুষ বরাবরই স্বার্থপর হয়, এটাই বুবলি ম্যাডামের পরিচয়। 12 নভেম্বর রাতে বুবলি একটি ফটো কার্ড শেয়ার করেছেন, সেখানে লেখা, ছাগল আর স্ট্রাগল জীবনে আসবেই, পাগল হওয়া যাবে না। উনি সবকিছু এমন ষড়যন্ত্র বলে চালিয়ে যেতে চায় কেন? এদের মূল উদ্দেশ্য হলো আপনি পাগল হয়ে যেতে আত্মহত্যা করেন। দিন শেষে শাকিব খানই সত্য প্রমাণিত হয় বারবার। শাকিব খান তার সম্পর্কে অনেক আগেই একটা কথা বলেছিলেন, সেটা এবার সত্য প্রমাণিত হলো। বুবলি একটা পরকীয়া পরিবার, সো বুবলির সেকেন্ড বাচ্চার বাবা তাপস, পেট বড় করে সামনে আসবে বুবলি, এসে বলবে বাচ্চার বাবা গান বাংলার তাপস। ভাবছেন এগুলো মিথ্যা? গান বাংলার তাপসের স্ত্রী ফারজানা মুন্নি তাদের ধরেছে হাতে নাতে এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, বুবলি এবং তাপসের সম্মান সবার মাঝে উজাড় করে দিয়েছেন। আসুন ফারজানার কথাগুলোই শুনি। আমি তাপসকে ভিডিও কল করে বলি, বুবলিকে দাও। আমি জানি ওখানে বুবলি আছেই, বাথরুমে লুকিয়েছিল বুবলি, সে বাথরুম থেকে বের হলো। তারপর আমি তাকে বললাম, বুবলি তোমার লজ্জা লাগে না? তুমি না একটা মেয়ে, তোমার খারাপ লাগে না? বুবলি আমার কথা শুনে হাসলো। বিষয়টি এখানেই পরিষ্কার, ওর ওই হাসিটা আমি সহ্য করতে পারিনি, তখনই আমি এই সত্যটার পোস্ট দিয়েছি। এখন বাকিটা আপনারাই বোঝেন, আমি একটা মেয়ে, আমার সংসার সে কেন ভাঙছে।